হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আশা রাখছি আমার ভাইয়া আপুরা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তা প্রতিদিনের মতো আপনাদের কাছে আবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি সকালের নাস্তার জন্য সুজির হালুয়া রান্না করছি, তাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সকালে এটার সাথে লুচি ভেজে তারপরে গরম গরম এটা পরিবেশন করব, সবার সাথে আমরা নাস্তা করব। তাই আমার ভাই আপুদের কাছে যদি আমার ভিডিওটা আপনাদের কোনো দিকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর দেখার সাথে সাথেই লাইক দিয়ে দিবেন। আর আপনাদের প্রতিবেশী বা আপনজনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য শেয়ার দিবেন। আর যারা নাকি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আর লাইক দিয়ে দিয়েছেন, প্রথম থেকে যে ভাইয়া আপুরা আছেন আমার সাথে, তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা নতুন ভাইয়া আপুরা আসছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে নেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে করে আপনাদের কাছে পৌঁছে যায়। তাই যাই হোক, কথা বাড়াবো না, চলুন একবারে শর্টকাটভাবে কিভাবে আমি এই অল্প সময়ের মাঝে সকালের নাস্তার জন্য সুজির হালুয়াটা রেডি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোট বাবুরাও কিন্তু এটা খুব পছন্দ করব। এখানে 2 টেবিল পরিমাণ ঘি দিয়ে দিব। তাই ঘিটা দিয়ে একবার পোড়া যাবে না, গরম হওয়ার সাথে সাথে আর কি, হালকা গরম হওয়ার সাথেই আমি যে 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এখানে 1 কাপ সুজি এখানে অ্যাড করব। আর সুজিটা এখন আমি ভালো মতো এই ঘিয়ের মধ্যে টেলে নিব, একবারে অল্প আঁচ দিয়ে। এখানে কালারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি একটু জোরদার কালার দিয়ে দিলাম, তাহলে আর কি সাদা যেমন কীরকম থাকে আর কি, কালারটা একটু সুন্দর আসার জন্য একবারে হাতে করা 1 চিমটি জোরদার রং দিয়ে দিবেন। আর না, যদি আপনার এটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, আমি একটু কম আঁচেই এটা ভেজে নেব। তা আমি যে সুজিটা ভেজে নিয়েছি, একটা সুন্দর দেখবেন একবার, অনেক একটা সুন্দর ঘ্রাণ বার হবে সুজি আর ঘিয়ের, তখনই বুঝে নেবেন যে সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখেন কীরকম একটা সাদা সাদা আর কীরকম হয়ে আসছে। তাই এখানে আমি এখন চিনি অ্যাড করে দিব, মিষ্টিটাও আপনাদের যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। চিনিটাও আমি এখন ভালো মতো সুজির সাথে মিক্স করে নিব, মিষ্টি ভেজে নিয়েছি, এই মুহূর্তে আমি দিয়ে দিব, পানি অ্যাড করব। দিয়ে আসবে যখন তখন কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এইভাবে অনবতর নাড়তে থাকবেন। তো এইভাবে আমি নেড়ে এটাকে রান্না করে নেব। ভিউয়ার্স, আমি কিন্তু অফ ক্যামেরাতে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। এটা আপনি তাই এটাকে দিয়েও আমি এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে ই করে নিব, মিক্স করে নিব। আমার হালুয়াটা কিন্তু হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু বাদাম কুচি। এটা হলো আমার সকালের নাস্তার জন্য। এখন নাকি দেখবেন হালুয়াটা এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে দিবে, তখন বুঝতে হবে যে হালুয়াটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, এলাচ, যে 2টা এলাচ আমি আর কি করেছি ওইটার 1 চিমটি আর কি এখানে দিয়ে দিব, একটু ঘ্রাণের জন্য, বেশি দিতে যাবেন না। দিয়ে আমি এটাকে আবার সম্পূর্ণটা মিক্স করে নিব। আর এখানে আমি আর একটু ঘি অ্যাড করব নামানোর আগে দিয়ে, তাহলে ঘিয়ের ঘ্রাণটা আরও সুন্দর আসবে। এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আবারও আমি। গেল আমার সুজির হালুয়া সকালের নাস্তা, আর এটার সাথে লুচি ভাজবো, তা সেটাও আপনাদের সাথে সকালে শেয়ার করবো।